বন্ধু, হ্যাঁ আরে কালকে যে পাখিটা দেখছিলাম, পাখি মানে ওই যে মেয়েটা, হ্যাঁ তারে ভাই দেখে ভালো লাগছে, বুঝছিস? ক্রাশ খেয়ে গেছি। তুই শুধু ক্রাশ খাস বেড়া, আমি ঘাস খাইছি এর উপর। ঘাস? তোরা ওই যে ক্যারাস ওদের ঘাস খাইতে পারবি আর কিছু করতে পারবি না। আমি অলরেডি নাম্বার নিয়ে ফেলছি। কি কি নাম্বার নিয়ে নিছিস? হ্যাঁ, নাম্বারটা আমাদের দিস। নাম্বার? আমি বেটা নাম্বার নিতে গিয়ে মেয়ের জুতার বাড়ি খাইছে গালে, আর আবার নাম্বার নিতে যে কষ্ট হয়েছে তোকে নাম্বার দিবো? তোরা তো বেটা উল্টা পাল্টা খাই। ব্যথা পাইছিস গালে? পুরো শরীর রাত্রে ঘুমাইতে পারি না গালে ব্যথা নিয়ে, যন্ত্রণা নিয়ে। দেখ গাল ফুলে করতে পারছিস, দেখছো? আচ্ছা, তুই পারবি, তুই পারবি, তুই পারবি। দোস্ত, নাম্বারটা আমার দিস না। দিস নাম্বারটা, দিস বন্ধু। রাত্রে তো ঘুমটা সেই হয়েছে, কিন্তু রাত্রে যে সোনার দেখলাম ঘুমের ঘরে, আমি একা দেখলে হবে? বন্ধুদেরকেও জানাইতে হবে এই বিষয়টা, দেখি ওরা কি বলে। আরে বন্ধু, আমরা তো তিন চিপের লেগে আছি। তোরা যেখানে আছিস যেমনই আছিস ওখানে দাঁড়ায়, আর এক পাও আগাবি না। আমি দেখবি এক মিনিটের ভিতরে ওখানে চলে আসতেছি, জাস্ট নাও। ওকে ওকে, ওই দাঁড়া দাঁড়া, আমি তো ইমার্জেন্সি কি বললো বুঝলাম না। এক পা আগে মনে করছে এখানে দাঁড়া, পায়ের নিচে কি আছে নাকি? বন্ধু কালকে না, আরে কালকের কথা বাদ দে, তুই এত দাদি আসলি কেমনে? আমরা এখন এক পা দিতে পারলাম না, আসলি কেমনে? আরে আমি তো ঘুমের ঘরে আলাদিনের দেখা পাইছিলাম, আলাদিন আমার এত সোনা দেখালে, সব কাঁচা সোনা। সোনা? হ্যাঁ কাঁচা সোনা। এটি কি ধরনের সোনা? জীবনে জীবনে দেখলাম না, তুই আজকে আবার কাঁচা সোনা দেখবি। আরে ভাই তোরে কি বলবো, তুই বেটা এত টাকা পয়সা থাকতে, তোর বাসু এত সম্পত্তি, তুই শেষ পর্যন্ত মানে কি বলবো, তুই সোনাই দেখতে গেলি? এটা মানে লজ্জার বিষয় বুঝছস না? আরে তোরা বুঝছ না কে, তুই না বুঝাই তো উল্টা পাল্টা কথা বলতেছিস। আগে বোঝার চেষ্টা কর, স্বর্ণ মানে বুঝিবি না? স্বর্ণ জিনিস না, তোরা তো সোনাই জিনিস। স্বর্ণ স্বর্ণ স্বর্ণের পাহাড়। তুই কিছু বুঝিস না, তুই স্বর্ণরে সোনা কস। তুই আস্তে একটা বোকা শোধা, তুই মতো বেকুব সেসব নিয়ে যদি কোনো জায়গায় যাই তাহলে ওখানে ভালো লাগবে। সঠিক কথা হয়েছে, কাজ থুয়ে আসছি বেটা, আমার বেটা বলে কাজ ছিল বেটা। আমি কাজ মূল কথা ডাকছি না, স্বর্ণের পাহাড় দেখছি, স্বর্ণের পাহাড়, স্বর্ণ পাহাড় দেখছি। ভাই আমরা যাবো, তোদেরকে বলেই ভুল হয়েছে, আমার ভুল, আমি মানি আমার ভুল হয়েছে, কিন্তু তোদের মতো এরকম জায়গা লোকের সাথে আমি আর ঘুরবো না। সারা তোরা স্বর্ণও চিনিস না, সোনাও চিনিস না, তাহলে আমি তো স্বপ্নের ঘরেও দেখি, তোরা বাস্তবের ঘরে দেখছ? তোরা তো কোনো দিন স্বপ্নের ঘরে ওগুলো দেখিস না? তোরা তোর দেখা তো ফুটা, এত বড় বড় ফুটা একটা আনা বন্ধু, যখন বৌলাইয়া আমার বাড়ির সামনে দিয়া যায়, ফাইটা যায় ও বুকটা ফাইটা যায়। কিরে তুই গান্ধস কারে? কিরে ভাই গানটা বন্ধ করে দিলেন কে রে? আপনার গান শুনলে আমার খুব ভালো লাগতেছিল। কেন, কি হয়েছে আবার তোর সাথে? কি হয় নাই সেটা বলেন ভাই, আমি তো শেষ বয়সে, আমি বরবাদ হয়ে গেছি। দেখেন না, আমি এখন পাগলের বেশে রাস্তায় ঘুরতেছি। সামনে 14 ফেব্রুয়ারি লুচ্চা দিবস, তোর বিশ্ব ভালোবাসা দিবস। হ্যাঁ, আমার ল্যাংটা করে দিয়েছে না, শুধু শর্ট প্যান্টা রাখছে, সব খুলে বেলা দিয়েছে। কি চিন্তা কারিগারে নিয়ে চলে গেছে? আরে না ভাই, চিন্তাকারি নিয়ে গেলে কি কান্দি, নিয়ে যাক গা, সমস্যা নাই। তো গার্লফ্রেন্ড ছিল, অনেক কষ্ট করে পড়াইছি বুঝছে। কি ফ্যান? গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড, ওই আমার প্রেমিকা প্রেমিকা। গার্লফ্রেন্ড কিটা? গার্লফ্রেন্ড আমার চ্যাটের বাল, শুন যেটা কইতেছি। হ্যাঁ বল। আমার একটা গার্লফ্রেন্ড ছিল, একটা মাইয়া ছিল বুঝছো, মাইয়া, মাইয়া চিনিস তো? মাইয়া ফুলা, মাইয়া ফুলা, মাইয়া ফুলা আমারে এন কইরা শেখা দিছে 14 ফেব্রুয়ারির দিন। আমারে শেখ দিছে? কিসে শেখ? আমি কই কথাটা শোন আমার আগে,
সুদ্দু পেপারের দিন আমার বলতেছে কই চলো আমরা আজকে বেড়াইতে যাই, এখন টাকা পয়সা তো নাই, ঘর থেকে ব্যাংক ট্যাং ব্যাংকে চুরি করে টাকা 5,000 নিলাম, নেওয়ার পরে কল দিলাম কোথায় তুমি, কই আমি তেমন জায়গায় আছি, আমার যাইতে 10 মিনিট লেট হয়েছে, যেয়ে দেখি ওই মাইয়া আরেক পোলার হাত ধরে ঘুরতেছে, ভাই এই কষ্ট ভাই, গানটা আবার গান গাই, আবার গান প্রেম করবি না, তোর প্রেমের উপর গজব করবি, যা বেড়া যা পাগল কোথা কর, পাগলের বেশে এখানে মজনুন বেশে চলাইছে, যা পাইতে যাই ও আমার বুকটা বাইতে যাই বন্ধুর প্রেম এত জ্বালা রে সইতে নাহি পারি, ওরে বন্ধুর প্রেম এত জ্বালা রে আর সইতে না পারি, আহা কি রে জীবনটা শেষ, জীবনটা শেষ হলো তো মরে যেতে, এখন তো বেঁচে আছে, ওই যে পাশের বাড়ির কত মালের ছোট্ট মেয়েটা আছে না, আমারে ওই মেয়ের তো রবি হলো কাজ করে দিছে, কি কস আরে ভাই কইস না রে রবি লালার বলে, আমি না রবি লালকে বড় ঘুট পার্কে গেছে দেখছি, আমি পার্কে গেছে বাদ দে কথা, আমি এর জন্য তুই পাগলের বেশ ধরছ না ভাই, ওর প্রেম আমার জীবনটা শেষ ভাই, এরে এতটুক থেকে আমি কুলে করে পালে পুষিয়া বড় করছি ভাই, এরে আমি অনেক যত্ন করে রাখছি ভাই, এ আমারে শেখা দিয়ে চলে গেছো দাদা, এতটুকু থেকে তুই ফালছিস, এটা তুই হলো তো এটা তোর বাচ্চা হয় বেড়া, তুই এটার প্রেম করবি কিসের জন্য, আরে বেড়া ওটার আমি অনেক অনেক যত্ন কইরা রাখছি, একটা গান গাইতে বলতো রে, আচ্ছা গান গাই, গান গা পাগলা সুদার, এটা কষ্ট থেকে বড় আমার বুকে ফাটে যেতেছে রে, গান গামু ফাগা তুই গান গা, গান গামু নি গা হেতে গা গা, আরে বন্ধুর প্রেমে আহা এত জ্বালা রে সইতে নাহি পারি, গা গা গা, আরে বন্ধুর প্রেমে এত জ্বালা রে সইতে নাহি, আর গাইছ না রে ভাই আমার কলিজাটা ছিড়ে যাচ্ছে, আর গান গাইছ না, হ্যাঁ আরে ভাই শুন, আমি ভালো মতন যদি স্টেজে যাইতে পারলে সব দর্শক একবার গান গাই লাইনটা ফোনা করে ফেলাইতাম, এই জন্য তো দিদি এখানে যেতে যাইতে পারছ না, একটা কথা শুন, সকালে বের হইছি এক বোকা সুদা সোনা দেখে বলে পাগল, এক বোকা সুদা দেখলাম শেখা খাইয়ে দেখা হয়ে পড়ে রয়েছে, শেখা খাইছে তোর মতো বোকা সুদা আর কি, তুই এক বোকা সুদা আর এক বোকা সুদা, ওই এক বোকা সুদা দুই বোকা সুদা যদি এক কান্দি হস তাহলে তো সেম টু সেম সব, না ভাই দাঁড়া দাঁড়া তুই কি আমি কি সব পাগলের মালা, সব পাগলের একজন আছে বাবা, আরে যা শালা যা পাগল, আমারও কই পাগল, শালার পাগলের দল আইসা আমার এখানে বিরক্ত করতেছে, যা শালারা পাগল কোথাকা, আমারও বলে পাগল, আমি পারে সবাই পাগল শুধু, যা শালারা যা এখান থেকে যা, এখানে আইসা আমারে শিখাইতে, আমার কষ্ট কেউ দোখে না শালার।